ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جي جدي بيرو نشتري শরিয়ত বিরোধী কার্যক্রম হয় নারী পুরুষের অবাধ মিলামিশা অথবা আল্লাহর কোন রকমের না ফরমানি প্রকাশ্যে তাহলে এসব অনুষ্ঠানে যাওয়া জাহজ নয় কারণ ওখানে আল্লাহর নাফরমানি হচ্ছে যদিও বিয়ের অনুষ্ঠান কারণ অসৎ মাহফিলে অংশগ্রহণ করা আল্লাহ নাফরমানির কাজ যেখানে হয় সেখানে যাওয়া যা ইজ না কারণ আল্লাহ বলেছেন লতা আল ইসমান গুনাহের কাজে জুলমের কাজে তোমরা সহযোগিতা করবে না তবে যে যেসব বিয়ের অনুষ্ঠান বা অন্য অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠান তো ভালো কিন্তু এটাকে তারা যারা আল্লাহ নাফরমানিতে রূপান্তরিত করে ওই অনুষ্ঠানে যাওয়া যা ইসনা না তবে হ্যাঁ যদি আপনি বুঝেন ওখানে গেলে আমি তাদেরকে বুঝাব তাদেরকে দাওয়াত দিব তাদেরকে কোনটা হারাম কোনটা হেলাল ওইটা বুঝাবো বিয়ের অনুষ্ঠানে এইসব করা যাইস না বা এমনিতেই যাইস না এগুলো বোঝাবার জন্য যান তাহলে ঠিক আছে গেলেন আপনার দায়িত্ব আদায় করে চলে এলেন যার যদি তারা মেনে নেয় তাহলে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তাহলে বোঝা গেল তারাই যেতে পারে যারা ওই সব অনুষ্ঠানে গিয়ে আল্লাহ নাফরমানি বন্ধ করতে পারে আর যদি বন্ধ করা সম্ভবও না হয় বুঝে আমি আমার দায়িত্ব আদায় করলাম কমপক্ষে তাদেরকে বুঝালাম আর এটাই হলো আমার দায়িত্ব যদি তারা মেনে আলহামদুলিল্লাহ না মানলে আমি তাদেরকে জানিয়ে দিলাম যে এই সব বেপর্দা নারী পুরুষ একসাথে বেপর্দা পর পুরুষ পর পুরুষের সাথে নারীরা একসাথে মিলেমিশে অনুষ্ঠান আদি ইত্যাদি করা এগুলো যা ইজ নয় গান বাদ্যযন্ত্র বাজিয়ে যে কোনো বিভিন্ন অনুষ্ঠানে এরকম হয় এই করা আপনি জন্য যদি যান নয় দায়িত্ব আদায় করার জন্য তাহলে যাবেন গিয়ে বুঝিয়ে তাদেরকে চলে আসতে পারেন কিন্তু ওখানে শরিক হবে না তবে যদি তারা আপনার কথা মেনে নেয় তাহলে অনুষ্ঠান অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে তাদেরকে আরো উৎসাহ দিবেন তাদেরকে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সাবিত রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ আর না হয় গেলেন দায়িত্ব আদায় করে চলে এলেন কিন্তু এমনিতেই যাবো আমি আর গঙ্গা শৈতান হয়ে গেলাম তাদের সাথে খুব সুন্দর মিলেমিশে খাবার টাবার খেয়ে চলে এলাম তাহলে তো আমি তাদের সাথে হারাম কাজে শরিক হয়ে গেলাম আস্তফর তারা যেভাবে গুণাগার পাপ কাজে লিপ্ত আমিও লিপ্ত হয়ে গেলাম তাহলে এই অবস্থায় এটা কি যাওয়া যায় হবে আল্লাহ আমাদের সকল বোনদেরকে বিশেষ করে বোঝার তৌফিক দিন ভাইদেরকেও বোঝার তৌফিক দিন কারণ পর্দার ব্যাপারটা হচ্ছে নারীদের ক্ষেত্রে তো নারীরা পর্দা পুষি আর খেয়াল রাখবেন বেশি হ্যাঁ আমার বোন আপনি খেয়াল করুন আপনার বাচ্চা কাচ্চা যদি ভালো হয় তাহলে আপনি মারা যাবার পর ওরা আপনার জন্য দোয়া করবে ওরা নে কামল করলে আপনি সব পাবেন আপনার মেয়ে যদি পর্দান হয় সে এবাদত করবে সিয়াম পালন করবে জাকাত দিবে হজ করবে শিয়াম সলাতে দয়া করবে আল্লাহর দিকিরা দয়া করবে ইত্যাদি পর্দা পুশিদা বিধান পালন করে চলবে দেখেন আপনি কত সব পাবেন আপনার ছেলেটা যদি ভালো হয় আপনার জন্য দোয়া করবে আপনি চলে গেলে আল্লাহ একবার আপনার জন্য দোয়া করবে আপনার নেক উত্তরসূরি হবে আপনি শুনেন আপনি যদি মারা যান হাদিস ইস্টাল্লাহ রসুন বলেছেন মৃত ব্যক্তি দেখবে তার পদমর্যাদা অনেক বৃদ্ধি হয়ে গেছে হ্যাঁ তাকে আল্লাপাক মাফ করে দিয়েছেন তার পদমর্যাদা বেড়ে গেছে এরকম তখন মৃত ব্যক্তি বলবে আমার এরকম কি রকম হয়ে গেল তখন তাকে বলা হবে এটা তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছিল এই জন্য তোমার এই পদমর্যাদা লাভ হয়েছে তোমার গুণা মাফ হয়েছে তো এটা আলহামদুলিল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করি হালাল পথে চলতে বাচ্চাদেরকে নেক বানাতে এমন পরিবেশে গিয়ে যেন শরিক না হয় যে পরিবেশে গেলে আল্লাহ না ফরমানিতে আমি নিজেই লিপ্ত হয়ে যাই কিন্তু যেরকম বললাম সে উদ্দেশ্যে তুই যান দাওয়তি কাজের জন্য নিয়মতান্ত্রিক আল্লাহর বিধান পালন করতে পারবেন অথবা হারাম কাজ বারণ করতে পারেন এরকম শক্তি বা এরকম বল আপনার রয়েছে আর আপনি গেলেন বন্ধ করে দিলেন তাহলে আলহামদুলিল্লাহ হয় কমপক্ষে দায়িত্ব আদায় করলেন দায়িত্ব আদায় করেই চলে এলেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ওখানে যাবেন গিয়ে তাদের সাথে খাবার টাবার সব সঠিক কোনো অসুবিধা নেই যে ফুর্তি করে চলে এলেন আপনি আপনার নারী পুরুষ এরকম করে চলছে এই অবস্থায় আপনি কিন্তু পার পাবেন না আপনার বোঝা আপনার ঘাড়ে কিন্তু বোঝা থাকবে বারাকাল্লাহ হফিক আসসালামু আলিক